আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি একটি ইটের ভাটার সামনে। আমরা দেখতে পাচ্ছি ইট পুরানোর একটি চুলা। আসুন আমরা এর ভিতরে গিয়ে দেখি কোথায় ইট বসানো হয়। এই যে ফাঁকা জায়গা দেখছি, এখানে ইট সাজানো হয়, এটা পুরো ইট দিয়ে ভর্তি করা হয়। এই যে জায়গা আমরা খালি দেখতে পাচ্ছি, এখানে ইটগুলো সুন্দর করে সাজিয়ে বসানো হবে। এই যে বাইরে আমরা মাঠে যাচ্ছি, যেখানে ইটগুলো স্তরে স্তরে সাজিয়ে রাখা হচ্ছে। এই সবগুলো চুলার ভিতরে দু এক দিনের মধ্যেই নিয়ে সাজিয়ে বসাবে।